আমি গোবরা গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট আজ কম্পাউন্ড মাইক্রোস্কোপের অপটিক্যাল এবং মেকানিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব সর্বপ্রথমে আমি অন অফ দেখাব মাইক্রোস্কোপটি অন করলাম এখন মাইক্রোস্কোপের সর্বপ্রথম যেটা আসে সেটা হলো আই পিসেস দুটো আই পিসেস তারপরে বায়লো পোলার হেড রিভলভিং তারপরে আসে আর্ম তারপরে আসবে অবজেক্টিভ লেন্স আমাদের এখানে 4x 10x 40x এবং 100x আছে আমরা সিলাইট ফিক্সড করার জন্য 10x থেকে রেডি করে 40x এ দেখি আর সর্বশেষ হলো অয়েল ইমারশন যেটা আমরা এফডি দেখে থাকি এরপরে চলে আসবো আমরা সিলাইডে সিলাইডের পরে উপরে আছে স্টেস ক্লিক এটাকে বলে স্টেস ক্লিক এরপর আসবো কনডেন্সার কনডেন্সারের পরে ডায়াফ্রাগ্রাম এটাকে ডায়াফ্রাগ্রাম বলে এখান থেকে আমরা চলে যাব ফাইন অ্যাডজাস্টমেন্ট কোর্স ফাইন অ্যাডজাস্টমেন্ট এটাকে বলে কোর্স অ্যাডজাস্টমেন্ট এটাকে বলে এটা হলো উপরে নামানোর ফিক্সড করার সময় উপরে নামানোর জন্য এটা ব্যবহার করা হয় তারপরে চলে যাব এটাকে বলে পিলার এটাকে মূল পিলার বলে সেখান থেকে চলে আসবো আমি বিল্ট ইন লাইট এটাকে বিল্ট ইন লাইট বলে এটা হলো মূল বেজ মাইক্রোসের মূল বেজটাকে এটাকে বলে যদি বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সঙ্গে থাকবেন।